আবারও সকলকে স্বাগত জানাচ্ছি বাঙালির সাতকাহনে। সবাইকে অনেক অনেক শারদীয় শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা, আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকে রান্না। আজকে যে রান্নাটা আমি করব সেটা হচ্ছে কলকাতার গোলবাড়ির, যে আমরা চিকেনের নাম শুনেছি সেই স্টাইলেই কিন্তু আমি রান্নাটা করব। এটার নাম হচ্ছে গোলবাড়ির চিকেন কারি। গোলবাড়ির স্টাইলের চিকেন কারি কিভাবে ওরা করে বা সেটা কিভাবে মানে হয় আর কি, সেটাই তোমাদের আজকে দেখাবো যে গোলবাড়ি চিকেন কারি কিভাবে হয়। এটা আমি কিন্তু কলকাতায় খেয়েছিলাম, গোলবাড়িতে আমার বাবার সাথে গিয়ে সেখানে খেয়েছিলাম, পরেও আমি কয়েকবার খেয়েছি, তো সেটাই আমি তোমাদের আজকে শেয়ার করব। গোলবাড়ি স্টাইল চিকেন কারি বা চিকেন কষা, তো সেটা কিভাবে হয়, কষা ঠিক আমি করবো না, আজকে কারিই করবো, তোমরা চাইলে কষাও করতে পারো। তো সেই জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আমি সবার সাথে শেয়ার করে নিই। আর এই রান্নাটা কিন্তু আমি করছি আমাদের সবার কথা মাথায় রেখে, এটা দশমীর স্পেশাল রান্না করছি। যে অনেকে আছে দশমীতে তারা আমিষ খায় না, তারা সেটা পরের দিন রান্না করতে পারো বা যে কোনো দিন তোমরা দুর্গা পুজোয় কিন্তু রান্না করতেই পারো। তো চলো কি কি লাগছে সেগুলো আমরা দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় 450 থেকে 500 গ্রাম মতো চিকেন। এটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে কিন্তু রেখে দিয়েছি, আমি এর সাথে কিচ্ছু মেশাইনি, একদম ফ্রেশ এটাকে ধুয়ে রাখা আছে। এর সাথে আমাদের লাগছে আলু। আলুটাকে আমি একটু নুন লাগিয়ে রেখে দিয়েছি বলে ধুয়ে এরকম কালার চলে এসছে, তাতে কিন্তু ভাজতেও খুব সুবিধা হয়। আর যারা সুগারের পেশেন্ট আছো বা অন্য হার্টের পেশেন্ট, তাদের কিন্তু যে আলু খাওয়ার বারণ থাকে সেখান থেকে এই রসটাও কিন্তু বেরিয়ে যায়। এখানে আমরা একটা পেস্ট নিয়ে নিয়েছি, এখানে আছে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 গোটা রসুন, আছে 1 টিস্পুন রাঁধুনি, তার সাথে আমি দিয়েছি 1 গোটা টমেটো, আর আছে 2 টেবিলস্পুন মতো জিরে, আর আমি নিয়েছি 3 থেকে 4 মতো গোলমরিচ, নিয়েছি 2 টেবিলস্পুন মতো চারমগজ, আর তার সাথে আছে 10 গ্রাম মতো কিশমিশ। সবগুলোকে কিন্তু আমি বেটে এখানে রেখে দিয়েছি, এটা একটা পেস্ট। এটা হচ্ছে গোলবাড়ি স্টাইল আমাদের মাংসের কিন্তু প্রধান এবং একমাত্র উপযোগী উপকরণ। এর সাথে আমাদের লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, তার সাথে আমরা একটা ফোড়ন নিয়ে নিয়েছি, এখানে আমি মোড়ে নিয়েছি আর সামান্য একটু মেথি আছে, সব মিলিয়ে 1/2 টিস্পুন লঙ্কা আমি নিয়েছি এখানে শুকনো 3টে চেরা, আর তার সাথে নিয়েছি আমি 1/2 টিস্পুন মতো চিনি। এর সাথে আমাদের লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি, আর লাগছে আমাদের এখানে ফেটানো টক দই 1 কাপ। তো এগুলোই আমাদের উপকরণ, আর এগুলো দিয়েই কিন্তু আমরা তৈরি করে ফেলবো আমাদের চিকেন গোলবাড়ি স্টাইল, কিন্তু চিকেনের যে রেসিপিটা গোলবাড়ি স্টাইল চিকেনটা। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর এর সাথে আমি সামান্য হলুদ ইউজ করব, পরিমাণ মতো নুন, আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। দেখো আমরা এখানে একটা পাত্রে কিন্তু মাংসটা নিয়ে নিয়েছি, প্রথমেই আমি দিয়ে দেবো আমাদের পরিমাণ মতো নুন আর হলুদ। তো আমি এখানে 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম, তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, তার সাথে আমি দিয়ে দিচ্ছি আমাদের ফেটানো বা ফেটিয়ে রাখা টক দইটা, আর তার সাথে আমি দিয়ে দেবো আমাদের যে পেস্টটা ছিল সমস্ত মশলা সেই পেস্টটা। এবার আমি সমস্তগুলোকে কিন্তু এর সাথে খুব সুন্দর করে মাংসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবো, পুরোটাকে খুব সুন্দর করে মাংসের সাথে আমি মিশিয়ে নেবো। আর এটা কিন্তু ম্যারিনেশন করে আমাদের প্রায় 1 ঘন্টার মতো রাখতে হবে। যদি তোমরা এটাকে ম্যারিনেশন করে ওভারনাইট রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর হবে খেতে, খুব টেস্টি হবে খেতে। তো আমি চাইবো আর আমি তোমাদের রেকমেন্ডেডও করবো তোমরা ওভারনাইট এটাকে রাখো, তাহলে কিন্তু গোলবাড়ি স্টাইলের যে আমরা যে মাংসটা খেয়ে থাকি, অনেকেই খেয়েছো হয়তো সঠিক উপকরণ জানো না। দেখো আমাদের মাংসটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে, আমি এটা কিন্তু এটাকে এইভাবে রেখে দিয়েছি। এটাকে আমি এবার রেখে দেবো কিন্তু প্রায় 2 ঘন্টা মতো আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো। তোমরা চাইলে কিন্তু যদি হাতে টাইম না থাকে তোমরা কম টাইমের মধ্যে এটাকে করে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু রান্নার কোনো হেরফের হবে না, আশা করবো খেতে খুব সুন্দরই হবে আর খুব টেস্টিও হবে। তো তোমরা প্লিজ এই দুর্গাপুজোয় বাড়িতে এটাকে রান্না করে কেমন হয়েছে আমাকে জানিও, তাহলে আমি অনেক উপকৃত হব। আর যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার রান্নাটা করাও সার্থক হবে। আমি কত কি উপকরণ ইউজ করি বা ইনগ্রিডিয়েন্টস সেগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে মেনটেন করি, তোমরা একটু চেক করে নিও, আশা করবো তাতে তোমাদের হেল্পই হবে। আর আমার আমি লিঙ্কে দিয়ে দেবো আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা আমার ফেসবুকে জয়েন করে নিও, আর অবশ্যই করে আমাকে সবার সাথে তোমরা ফ্যামিলির ফ্রেন্ড আদার্স বাইরের যারা মেসে থাকো, যারা হস্টেলে থাকো, তাদের জন্য যেটা খুব উপকারী হবে আমার রান্নাগুলো, অবশ্যই করে তারা সবাই সবাইকে শেয়ার করে দিও, প্লিজ শেয়ার করে দিও, কেন কি শেয়ারটাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমি অনেকজনের কাছে পৌঁছাতে পারবো আর আমার এই রান্না করাটাও কিন্তু সার্থক হবে। অনেক
কষ্ট করে তোমাদের জন্য কিন্তু আমি রান্নাগুলো নিয়ে আসি, যাতে তোমাদের ভালো লাগে আর তোমরা খেয়ে অনেক তৃপ্তি পাও। অনেক সময় আমরা অনেক ধরনের রান্না হোটেলে খাই বা রেস্তোরাঁয় খাই, কিন্তু সেগুলো আমরা ঠিক উপকরণ জানি না বলে আমরা অনেক সময় বায়নাই করে থাকি যে না, আমরা বাড়ির রান্না খাবো না, আমাদের রেস্টুরেন্টের রান্নায় বেশি ভালো লাগে। কিন্তু প্রপার ওয়েতে কীভাবে রান্না করব আর সেসব উপকরণগুলোই বা কী, সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা সেম এইভাবে বাড়িতে রান্না করবে, তাহলে কিন্তু তোমরা প্রপার টেস্টটা পাবে। কলকাতার গোলবাড়ির মাংস কিন্তু আমরা সবাই জানি কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়, তো প্লিজ তোমরা এটাকে ট্রাই করো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে এবার রান্নাটাই চল ফেরা যাক। আমাদের কিন্তু কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এর সাথে আমি দিয়ে দেবো আমাদের 1/2 টিস্পুন মতো একটু বাটার। বাটারটা মেল্ট হওয়ার আগে কিন্তু আমি আমাদের যে ফোড়নটা ছিল, লঙ্কা মৌরি আর চিনি, সেটা কিন্তু দিয়ে দেবো। আর এখানে সবাইকে একটা জিনিস বলে দেওয়া যে কিন্তু এটা ফুটছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এটা আমি উপকরণে বলিনি, তোমরা দেবে। এখানে একটা জিনিস বলে দেওয়া, আমরা অনেকেই বাটার কিন্তু স্মেল হওয়া পর্যন্ত অপেক্ষা করি, সেটা কিন্তু একদমই করা উচিত নয়, কেন কি বাটার খুব তাড়াতাড়ি জ্বলে যায়। তো সেক্ষেত্রে সেটা মাথায় রেখে কিন্তু আমাদের বাটারটা মেল্ট হওয়ার আগে আমাদের যেটা দেওয়ার উপকরণ সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আর এখানে আরও একটা জিনিস বলে দেওয়া, এই রান্নাটায় কিন্তু আলাদা করে কোনো পেঁয়াজ কুচি বা আদা পড়বে না, এই রান্নাটায় একদমই কিন্তু আদা পড়বে না। এটা রসুন আর জাস্ট পেঁয়াজের যে আমি পেস্টটা বললাম সেটা দিয়েই হবে। তো দেখো এটা একটুখানি ফুটুক, ততক্ষণ আমি ওয়েট করব। এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের যে 4 টুকরো আলু ছিল সেই আলুটা। গোলবাড়ির স্টাইলের যে রান্না হয় তারা কিন্তু এইভাবে আলুটা দেয়, অনেক সময় আলুটা পরিবেশন নাও সার্ভ নাও করে এই আলুটা কিন্তু তারা অন্যান্য বিরিয়ানি বা কোনো রেজালা ইউজ করে। তো সেটা আমি দেখেছিলাম, তাই আমি এখানে আলুটা দিচ্ছি। আমি কিন্তু প্রপার ওদের ওয়েতেই রান্নাটা করছি। এবার এর সাথে আমি দিয়ে দেবো আমাদের যে টমেটো কুচি ছিল সেটা দিয়ে এটাকে নাড়তে হবে। যারা প্রথমবার রান্না করবে তাদের জন্য একটু ভয়ের কারণ হতেই পারে, হয়তো ভয়ের কারণ হতেই পারে, কিন্তু আমি যেহেতু রান্নাটা করি প্রপার অনেক দিন ধরে তাই আমার কোনো ভয় লাগে না। দেখো এটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আমাদের যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটাই। এটা একটুখানি হোক, দেখো আমি কিন্তু এটা করছি। ওদের গোলবাড়ি রান্না কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি, আমি অনেকবার খেয়েছি। আর এখানে আমি কিন্তু নিজস্ব কিছু উপকরণও মিশিয়েছি, যাতে বাঙালি আমরা বাঙালি আমরা সবসময় চাই এক্সপেরিমেন্ট করতে, তো সেই ক্ষেত্রে আমি একটুখানি মিশিয়েছি। দেখো এটা কতটা সুন্দর হয়েছে, তোমাদের একটুখানি আমি ভালো করে দেখাই। এটা কিন্তু খুব লোভনীয় আর খুব সুন্দর। আমি চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে প্রায় দেখেছিলাম 1.5 ঘন্টা মতো, তো তোমরাও সেইভাবে রাখবে। এটা একটুখানি ফুটবে, আমি এই অবস্থায় কিন্তু ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, ফিরে আসছি 10 মিনিট পরে। আমাদের কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু এই 10 মিনিট আমি কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, আমি একদম হাই ফ্লেমে যাইনি। এটাকে আমি এবারে হাই ফ্লেমে 5 মিনিট মতো কষাবো। ফ্লেমটা আমি হাই করে দিলাম, এবার আমি এটাকে 5 মিনিট মতো কষাবো। ঠিক এইভাবেই 5 মিনিট মতো আমি এটাকে কষিয়ে নেবো খুব সুন্দর করে। দেখো কতটা সুন্দর এর কালারটা এসছে। সুন্দর লাগছে দেখতে। আমাদের কিন্তু মাংসটা দিয়ে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমাদের যে বাটি ধোয়া জল ছিল সেই আমি কফি মগের 1 মগ জল আমি এখানে ইউজ করলাম। এই রান্নাটা কিন্তু একদমই ঝোলঝোল হবে না, মাখামাখা হবে। তো এবার এটাকে আমি খুব সুন্দর করে মাংসের সাথে সমস্ত মশলাটাকে কিন্তু মিশিয়ে দেবো। এটা একটু ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব, আর যখনই মাংসটা ফুটে যাবে তখনই কিন্তু আমি ঢাকাটা দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে দেবো আমি 10 মিনিটের জন্য। আর মাঝে মাঝে কিন্তু আমি 2-1 বার খুব সুন্দর করে ঢাকাটা খুলে কিন্তু নেড়েও দেবো, এটা কিন্তু মাস্ট, কে ঢাকনাটা খুলে একটু নেড়েও দিতে হবে।
দেখো এটা আমাদের ফুটতে লেগেছে, আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম আরও 10 মিনিটের জন্য, ফিরে আসছি 10 মিনিট পরে। আমাদের কিন্তু 15 মিনিট হয়ে গিয়েছে, এবার আমরা ঢাকনাটা আস্তে করে খুলে নেব। দেখো এটা কতটা সুন্দর হয়েছে কালারটা, কতটা দারুণ হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো, দিয়ে ফিরে আসছি। আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা আমরা খুলে নেবো। দেখো এটা কতটা সুন্দর হয়েছে, এটাকে এবার আমরা সার্ভ করে দেবো। দেখো আমাদের কিন্তু গোলবাড়ি স্টাইল মাংসের কারি কিন্তু একদম রেডি টু সার্ভ। এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর ভীষণ সুন্দর টেস্টি। তোমরা অবশ্যই করে এটাকে বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। আশা করবো ভীষণ ভীষণ ভীষণই তোমাদের ভালো লাগবে। তোমাদের জন্য আমার এটা স্পেশালি ডেডিকেট করা থাকলো দুর্গাপুজো উপলক্ষে। সবাই খুব ভালোভাবে দুর্গাপুজো এনজয় করো, অনেক খাওয়া দাওয়া করো, তার সাথে প্যান্ডেল হপিং তো রইলই, প্যান্ডেল হপিংও তোমরা করো। তো চলো টাটা, বাই বাই।